গত দুই বছরের ব্যবধানে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীরা যৌন লিখিত অভিযোগ সম্প্রতি সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষিকা যৌন হয়রানির অভিযোগ করেন এর আগে তার বিরুদ্ধে তিন ছাত্রীও একই অভিযোগ করেন দু ষোলো এবং দু সতেরো সালে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ ইংরেজি বিভাগ ও মৎস্য বিভাগের তিনজন শিক্ষকের বিরুদ্ধেও লিখিতভাবে অভিযোগ করা হয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ঘটনার সত্যতা প্রমাণিত হলেও দৃশ্যমান প্রশাসনিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের উপযুক্ত শাস্তি দেওয়া হয় না যারা হ্যারাসমেন্টের শিকার হয় তারাও দেখা যায় যে হচ্ছে এক সময় চুপ হয়ে যায় আমরাও মানে ভয়ে আসছি যে কখন আমরাও সেটা সম্মুখীন হই তো সেখানে একটা উপযুক্ত শাস্তি হওয়া উচিত আমরা আসছি এখানে জ্ঞান অর্জন করতে শিক্ষা অর্জন করতে কিন্তু আমরা শিখতেছি তার বিপরীতটা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের একজন সহকারী অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির কথা স্বীকার করেছেন খোদ ওই শিক্ষকের স্ত্রী আমার হাজবেন্ডের সাথে সেই মেয়ের যোগাযোগ প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনই ছিল সে ওখানে জব করতো আর মেয়েটা ওখানে পড়াশোনা করতো সে সেই মেয়েটাকে এখানে নিয়ে এসে তার আন্ডারে সে সুপারভাইজার হয়ে তার আন্ডারে ভর্তি করায় হঠাৎ করে একদিন শুনতে পেলাম যে মেয়েটা তার নামে অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন সেলের এই কর্মকর্তার দাবি ঘটনার বস্তুনিষ্ঠ প্রতিবেদন জমা দেয়া হচ্ছে তদন্ত হয়েছে সেইটা রিপোর্টও আমাদের কাছে এসছে কিন্তু আমরা এটা কম্পাইল করি নি মানে একবারই আমরা রিপোর্ট দেবো হয়তো অল্প কিছু দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবো একটা ঘটনা ঘটার পর সেটার বিচার সেভাবে হচ্ছে না কিংবা প্রতিপক্ষ সেইভাবে কঠোর ব্যবস্থা নিচ্ছে না বিধায় কিন্তু পরবর্তীতে আরেকজন টিচার সেই সাহসটা পাচ্ছে এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই কর্মকর্তার দাবি এসবের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে না এটা ঠিক না আপনি যদি সাময়িকভাবে বরখাস্ত করেন সেটাও শাস্তি আপনি তাকে চাকরি থেকে রিমুভ করেন বা ডিসমিসাল করেন সেটাও শাস্তি এখন কথা হলো যে অপরাধের মাত্রা অনুযায়ী আমাদেরকে শাস্তিটা নির্ধারণ করতে হয় অভিযোগের সত্যতা মিললেও শাস্তি নয় বরং তিনজন শিক্ষককে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় সংবাদ দিনাজপুর